দীপ্তকাণ্ড অবস্থায় কার বাড়ি কোথায় দেখার বিষয় নয়। মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না। যদি আর একটা বার গাজার মুসলমানের কলিজা কেড়ে নেয়, বেঈমান গুলার বিরুদ্ধে আন্দোলন হবে। খায়কে রাজি আছো? আল্লাহ কে দেখায় দাও, দেখায় দাও। যারা আজকে বাইতুল মুকাদ্দাসকে তারা টার্গেট করেছেন, নবী মুক্ত করবে, ওলী মুক্ত করবে, বাইতুল মুকাদ্দাসকে তারা গির্জা বানাবে, বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসাকে তুমি বাবরি মসজিদ দাইব না। তোমরা ভাবতেছো হিন্দুরা সাকসেস হয়েছে 90 দশকে, এখানে মন্দির আছে বাবরি মসজিদের নিচে ভেঙে দিলা। এই মসজিদে আকসার প্রতিষ্ঠাতা স্বয়ং আমার আল্লাহ, তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এই আল্লাহ নাম আসতে বলেন, আল্লাহ নাম যে যত জোরে আওয়াজ দিবেন তত তাড়াতাড়ি গুনামা হয়ে যাবে। আল্লাহ ওয়ালা যারা আল্লাহর জিকির করে তারা ঠিক না বেটি, বন্ড যারা বাপের জিকির করে তারা আল্লাহর পাগল না আপনার বাপের পাগল, বন্ড বাবা বা আছে না আছে, এমনও বাপ আছে পায়খানা করে পানি খরচ করি কিনা তাও শুদ্ধ, হালায় সারা সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়ে না, জুমার নামাজটাও যেই পীরে না পড়ে, আরে পীর কবার দুলা বাইরে বাপ কয়া সমান। হ্যাঁ কথা কন যাবে না, একসাথে বলতে হবে। নামাজ ছাড়া কি কোনো উপায় আছে? একজন হুট করে রয়েছে সেমনি সাদর গাই দিয়েছে, বেটা কথা কয় লেডিস মার্কা বলা ভালো, ফেসবুক চালাই ভিতরে কিছু নাই, যাও আছে খোসা বেটা, ওয়াজের মাঠে ববি মনে করবে ওমরুল খাত্তাবের মতো পোলা বয়ে রয়েছে, কথা কর না কেন, ওমরের ভিতরে হাত কি সাইডে আসিল, মোবাইল বন্ধ কর, দুলা ভাই মোবাইল বন্ধ কর, ওমরের ভিতরে হাত কি দুইটা আসিল, আন্দাজে কয় না তাহলে আজ নাক দিয়ে শুনি, ওমরের হাত কয়টা আসিল জোরে কর, আপনার কয়টা, ওমর জোরে তোর পাও কয়টা, আরে বাপ রে বাপ, ওমর যখন মাঠে নামতেন পুরা জেহাদের মাঠটা থর থর করে কাঁপত। শোনেন না ইউনুস শরীফ ওয়াজ করছে, এক আলীর কোদনিতে এই বদমাইশটা পায়খানা প্রস্রাব করে দিয়েছে, যদিও আলীর সামনে সময়ের অভাবে লোকটা বলতে পারে নাই, যদিও আলীর সামনে সে দাঁড়ায় আছিল আলীর আঘাত করার পরে, ও কিন্তু পায়খানা প্রস্রাব একসাথে দাঁড়াই করে করে দিয়েছে, কারণ ওর মোকাবেলা করার মতো ওর মোকাবেলা করার মতো মক্কা মদিনার মধ্যে মুসলমান ছাড়া আর কেউ ছিল না, ওই 100 লোকের সাথে তরবারি একটা থাকলে যথেষ্ট ছিল। এই লোকটা আঘাত করার পরে আলী একটুখানি ইঞ্জুরি হয়েছে, একটুখানি আঘাত পাইছে, আলী স্টিলের মতো দাঁড়ায় আছে, প্রাচীরের মতো দাঁড়ায় আছে, সীসা ঢালা প্রাচীরের মতো, আর এই বদমাইশের অর্ধেক বয়স ছিল আলীর, আল্লাহ আকবার বলতে পারলেন না, বয়সেও কম টাকার দিক দিয়েও কম শক্তিতেও কম, কিন্তু মনে রাখবেন মুসলমানের শক্তি থাক বা না থাক আসল ব্যাটারি চার্জ দেয় আল্লাহ, কে দেয়? এই যে বেজারমা ইসরায়েল, বেজারমা ইসরায়েল গাজায় 5 লাখ সৈন্য দিয়ে আক্রমণ করছে, 5 লক্ষ সৈন্য মোতায়েন করছে, আর মুসলমান মাত্র 30,000। মোর মতো গুন্ডা দিয়ে বই রয়েছে কথা কো, এই মুসলমানের পোলা 5,000 মুসলমানের সামনে 5 লাখ বেজরমা ইহুদি কুলে পেল না,
গাজার দখল এখনো করতে পারে নাই পুরাপুরি, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন তো দেখি, দীপ্তকাণ্ড আওয়াজ কার বাড়ি কোথায় দেখার বিষয় নাই। মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না। যদি আর একটা বার গাজার মুসলমানের কলিজা কেড়ে নেয়, বেঈমান গুলার বিরুদ্ধে আন্দোলন হবে। খায় কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। তাকবীর দিলি দুইজনে বাক করে, একজনে তো জানে, একজনে ধরে একজনে ছাড়ে। হে মাহবিলের মাঝখান থেকে ওমরের মতো একজন দাঁড়াও, তাকবীর কে দিবা? দাঁড়াও দাঁড়াও, হে একজন দাঁড়াও, কে দিবা? ওই এখন দিয়ে বদনা গুলা খারাপ মার হাবা বলেন তো, দাঁড়াও দেন তো, জোরে মারেন, মারেন জোরে। বাংলাদেশে ইহুদির দালাল আছে একমাত্র বাংলাদেশে একটা আহলে খবিজ গুলা, এরা ইসরায়েলের পক্ষে কথা কয়। ওরা মিডিয়ার সামনে বলে ওদের ইমান আমল ঠিক ছিল না, ওদের আকিদা ঠিক নাই। তো তোগো আছে তোরা কয়বা বেড়া যাস না কে? ইব্রাহিম আলাইহিসসালামের কবর বোমা দিয়ে উড়াই দিতেছে, মুসা নবীর কবর কি উড়াই দিতেছে ফিলিস্তিন থেকে? তা তোরা যাস না গায়? সুদীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান কারো কাছে পরাজিত হয় না, মুসলমান মরলে শহীদ বাঁচলে গেলে। ইনশা ইনশা আমি তাই আয়াতটা পড়েছি, পড়েন আমার সাথে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ শুরুদুন। মুসলমান মরে গেলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ইনশাল্লাহ বলেন, এই যে পাশেই আমাদের কবরস্থান, কত মানুষ শুয়ে রয়েছে বাজার, কত মানুষ শুয়ে। শুধু আপনাদের খেদমত আরজ করতে, এই জায়গাটা ঢাকলা না কেন? এটা কি গরমের দিন? কি আশ্চর্য দিল, প্যান্ডেল করছে, এই জায়গাটা পর্দা দাও নাই, খোলা মাঠের মধ্যে পর্দা, একবারে পুরো দেড় কিলো বন্ধ ফাঁকা, চা দাও। আল্লাহ হেফাজত করেন, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। প্যান্ডেল যে করছে ওর পিটানের দরকার, মগায় কি বুঝলো না এই জায়গাটা ডাকতে হবে? বাটপার তোরা হাসুস, হ্যাঁ ব্যাটারি গুলি, তুই উঠ, তুই সামনে যা, হ্যাঁ মোটাটা তুই উঠ, যাও এদিক যা, ঠিক আছে, তুই ওর কোলের মধ্যে বল, ওই পিসকিটের কাছে আবার যাইস না, ঠিক আছে, ওই নে বল, আলহামদুলিল্লাহ বলেন, তুই দেখ যা। আল্লাহ একসাথে বলেন তো, ইসলামের মধ্যে হাসি আছে না নাই? এমন হাসা যাবে না যার দাঁত মাত যা আছে সব বাইরে জায়গায়, আমাকে হাসির অবস্থাতেই নেই। আমার মামা তো বোনের নামও হাসি আর তোমাকেও হাসি, ওরে আল্লাহ কি হাসি রে, হাসি থাকবে মুস্কি হাসি, আলহামদুলিল্লাহ বলেন,
হাসি থাকবে কি হাসি, হাসেন তো মুসকি হাসি দি, ঠিক আছে তুই। তারপর তুই দাঁত বেরিয়ে গেছে হাসতে হাসতে, মুসকি মারতে মারতে খেকা খেকা বেরিয়ে গেছে, এরকম হাসি হবে না, হাসকি হবে মুসকি। বিশ্বনবীর জন্মে হাসতেন, আলহামদুলিল্লাহ বলেন, যদিও দাঁত বের হয় সামনের দুইটা দাঁত বের হবে, তাও দুই ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তার জানার মতো দেখা যাবে, এটার কি মুসকি হাসি। আজকের স্লোগান, মুসলমান মরলে শহীদ, ওই মরণটাই ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ওই মরণটা মরতে রাজি আছেন না, কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন, 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 ইসরায়েল, ইসরায়েল, নিপাত যাক, ধ্বংস হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে স্লোগানটা দিবেন ইনশাআল্লাহ, স্লোগান শিখাই দিলাম। এদিকে দেখেন উপাদান, ফিলিস্তিনের অবস্থা বর্তমানে দেখলে কলিজায় মানায় না, ঠিক না? যেইভাবে মারতাছে, আল্লাহ তুমি সারা ফিলিস্তিনকে দেখার মতো কেউ নাই। দাদা ভাই, আমি আপনাকে জন এর পর্দাটা খুলে বসেছি, ওইকে দিক যান, ওদিক যান, ওদিক যান ভাই, যান কলিজার ভাই আমার, এই মাস্টার বাড়াও, টন বেজ বাড়া, গুলির মতো আওয়াজ দে, দাদা ভাই যান ওদিক যান, কলিজার টুকে দুল্লা ভাইয়ের পোলা, ওদিক যা, তোকে ভালোভাবে খুলে যাবি না আমি জানি। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি আমার গোপালগঞ্জের রত্ন, বঙ্গবন্ধু কন্যা, আমার বাংলাদেশে একাধিকবার প্রধানমন্ত্রী, 7ই জানুয়ারি ইলেকশন, এবারও প্রধানমন্ত্রী হবে, কারণ এবার তার কোন প্রতিদ্বন্দ্বী নাই, মাত ফাঁকা, খালি মারবে আর ছক্কা, কাউন্টারদের মধ্যে কোন সান্দু নাই। এবার তো যাবে আমার শাশুড়ি, কথা কর না কে, তাহলে পাঁচবার হবে, কয়বার হবে, সুবহানাল্লাহ, কবুল করে দুর্ঘটনা আমি। আরে ভাই, প্রধানমন্ত্রী আবার হইলে আমাগো লাই গেলাম, গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর লাগলে বেশি লাভ, বরিশাল লাগলে বেশি লাভ, কারণ আগে 6 ঘন্টা লাগতো ফেরিতে পার হইতে, এখন মাত্র 6 মিনিট লাগে, কথা কর না কে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেশ উন্নত হয়েছে। তবে ধন্যবাদ এই জন্য জানাই, উনি বেজরমা ইসরায়েলের পক্ষে না, আস্তে কথা কইলে লুল হয়ে মরবা, উনি বেজরমা জারগা, পতিতাদের ইন্ধন যারা দেয়, যাগো মা বাবার বিয়া হয় নাই, পিতৃ পরিচয়হীন যার সন্তান, যারা আজকে বাইতুল মুকাদ্দাসকে তারা টার্গেট করেছেন, নবী মুক্ত করবে, ওলি মুক্ত করবে, বাইতুল মুকাদ্দাসকে তারা গির্জা বানাবে, বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসাকে তুমি বাবরি মসজিদ দাইব না। তোমরা ভাবতেছ হিন্দুরা সাকসেস হয়েছে 90 দশকে, এখানে মন্দির আছে বাবরি মসজিদের নিচে ভেঙে দিলা, এই মসজিদ আকসার প্রতিষ্ঠাতা স্বয়ং আমার আল্লাহ। যেই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করছে, আমি আয়াতখানা পড়ব, চিৎকার মেরে তুমি আল্লাহ আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবে, রেডি? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآت
آتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا সুবহানাল্লাহ দিয়ে আসলো ওই পবিত্র সত্তা।